একটি মহল একটি গোষ্ঠী এই ঘটনাকে উপজীব্য করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের আবহমান সংস্কৃতি বাংলাদেশের আবহমান রাজনৈতিক যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে বিচ্ছিন্ন করার পায়তারা করার চেষ্টা করছে। এই ছাত্র দলের ক্যাডারদের টেন্ডারবাজির কারণে গুলির আঘাতে নির্মমভাবে সাবিকুন নাহার শরীকে মৃত্যুবরণ করতে হয়েছিল এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা তাদের একটি আন্দোলনের কারণে তাদের আন্দোলনের ফসলে আপনারা জানেন যে বুয়েটে ছাত্রী হলের নামকরণ করা হয়েছে সাবিকুন নাহার শরীক ছাত্রী হল এবং আপনারা জানেন যে যখন এই বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রাজাকারের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চ সংগঠিত হয়েছিল সেই সংগঠিত হওয়ার পর আমাদের সহযোদ্ধা আমাদের সহপাঠী বুয়েট ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শহীদ আরুফ রেহান দীপকে নির্মম ভাবে মৃত্যুবরণ করতে হয়েছিল এবং আমরা জানি যে সেদিন বাংলাদেশ ছাত্রলীগের হাজারো নেতা কর্মী লক্ষ নেতা কর্মী সারা পৃথিবী জুড়ে তারা সুখের মুহূর্তমান হয়েছিল এবং তারা শহীদ আরিফ রহমান দ্বীপের যে শাহাদাত বরণ যে আত্মত্যাগ সেই আত্মত্যাগ থেকে প্রতিনিয়ত তারা শিক্ষা গ্রহণ করে থাকে এবং আপনারা জানেন যে 2019 সালে বুয়েট ক্যাম্পাসে আরেকটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনাজনক ঘটনা ঘটে সেখানে আবরার ফাহাদের মৃত্যু হয় এবং আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্রলীগ ঘটনার পরপরই জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা সর্বাত্মক সহায়তা করে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে দোষীদের নিম্ন আদালতে সাজা হয়েছে এবং উচ্চ আদালতে তাদের বিচার প্রক্রিয়াধীন এবং বাংলাদেশ ছাত্রলীগ এই ঘটনার সমাপতি এবং এই ঘটনা যাতে এই ধরনের ক্যাম্পাসে আর না ঘটে সে বিষয়ে সর্বদা কাজ করে যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি মহল একটি গোষ্ঠী এই ঘটনাকে উপজীব্য করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের আবহমান সংস্কৃতি বাংলাদেশের আবহমান রাজনৈতিক যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে বিচ্ছিন্ন করার পায়তারা করার চেষ্টা করছে আপনারা দেখেছেন যে এই ঘটনার পর প্রশাসন তারা হুড়া করে বুয়েটে যে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম তারা নিষিদ্ধ ঘোষিত করে এবং তারা বিভিন্ন ধরনের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে আমরা তৎকালীন সময় বুয়েটে সাধারণ শিক্ষার্থী তাদের পরিবার তাদের তাদের যে অনুভূতি সেটির প্রতি সম্মান জানিয়ে আমরা চুপ থাকি কিন্তু আমরা দেখতে পাই যে বাংলাদেশ ছাত্রলীগ যখন বুয়েট ক্যাম্পাসে তাদের রাজনৈতিক কার্যক্রম তারা বন্ধ করে তারা যখন বুয়েট ক্যাম্পাসে তারা যখন প্রকাশ্যে যে কোনো ধরনের ছাত্র রাজনৈতিক কার্যক্রমের কার্যক্রম উৎসাহ দেওয়া থেকে বিরত রাখে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম বন্ধ করে রাখে ঠিক এ সময় আমরা দেখতে পাই যে বাংলাদেশের আইন দ্বারা যারা নিষিদ্ধ বিভিন্ন সময় বাংলাদেশ সরকার যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং যারা আপনারা জানি যে বিভিন্ন সময় যারা জঙ্গিবাদের অভিযুক্ত সে ধরনের সংগঠন মাথা চারা দিয়ে এসেছে এবং আমরা দেখতে পাই যে সে সকল সংগঠনকে বুয়েট প্রশাসন বিভিন্ন সময় উৎসাহিত করেছে আমরা আজকে আপনাদের পরিবারের প্রতি সমবেতি আপনাদের সহপাঠীর প্রতি সমবেতি এবং আমরা যে ধরনের কার্যকর গ্রহণমূলক ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন ছিল সেটি আমরা করেছি।